আজিম ভাই, ভাই বাংলাদেশে বর্তমান কার্ফিউ চলতেছে, এ বিষয়ে আপনি কি কিছু বলবেন নাকি? দেখেন, আমরা সাধারণ মানুষ, বিশেষ করে মনে করেন যে করোনার সময় যে দুর্যোগ গেছে, লকডাউন চলছে সারা বাংলাদেশে, মহামারী করোনার মধ্যে যে দুর্যোগ, যে ভোগান্তি, সাধারণ মানুষের যে ভোগান্তি, আমি নিজেই মনে করেন যে আমার ব্যবসা বাণিজ্য বন্ধ, এভরিথিং সমস্যার মধ্যে পড়ে মনে করেন যে ঢাকা দিক বিদিক ঘুরছি, কর্মস্থলে কর্ম পাই নাই, ঢাকা গাজীপুর গুলশান বনানী ধানমন্ডি মনে করেন যে তেজগাঁও আশুলিয়া নবীনগর সাভার কামরাঙ্গা বিভিন্ন জায়গা করে কর্ম পাইনি। আমি ক্ষতিগ্রস্ত বোল ছেলে পেলে ঋণ 2 লক্ষ টাকা ঋণ, করোনাকালীন সময় 2 লক্ষ টাকা ঋণ, সেই ঋণ কীভাবে পরিশোধ করি? অবশেষে মনে করেন ব্যাংক থেকে লোন করে ঋণ পরিশোধ করে কোনো মতো স্বাভাবিক জীবনযাপন মাত্র শুরু করছি। ডাল ভাত খাচ্ছিলাম, বউ ছেলে পেলে না খুব সুখেই ছিলাম, হঠাৎ দেখেন আবার দুর্যোগ। এখানে জামাত বিএনপি শিবির বা আওয়ামী লীগ দুই পক্ষ সংঘর্ষ হয়ে বর্তমান বাংলাদেশে যে কার্ফিউ শুরু হয়ে গেছে, এই কার্ফিউর মাঝে আমাদের কর্ম নাই, কোনো মতো ডাল ভাত খাচ্ছিলাম, দেখেন শুধু ভাত খাচ্ছি, কোনো উপায় না, নিরুপায়। বউ বাচ্চা ছেলে পেলে 1 লিটার দুধের দাম 60 টাকা, নিরুপায়। আমরা ভোগান্তির মধ্যে আছি, এই যে কোনো দুর্যোগ, এটা নৃশংস একটা ঘটনা, মানে নেৎকারজনক। আমি এই ঘটনাকে ধিক্কার জানাই, বাংলাদেশে এরকম হওয়া উচিত নয়। স্বাধীন রাষ্ট্রে এরকম ঘটনা ঘটে গেছে, মর্মান্তিক ঘটনা। এই ঘটনা করোনার চাইতে ভয়াবহ রূপ নেছে, যেখানে আমাদের মতো সাধারণ মানুষের বুকে যেন ওরা তীর মারতেছে, আমরা আবারও সেই দুর্ভোগের মধ্যেই পড়ে গেলাম। খেটে খাওয়া মানুষ, আমরা সাধারণ মানুষ সাধারণভাবেই জীবনযাপন করতে চাই, এটা বাংলাদেশের স্বাধীন রাষ্ট্রে কখনোই কাম্য নয়। আমরা যে অবস্থায় ছিলাম, আমরা পূর্বে আবারও সেই অবস্থায় যেতে চাই, আমরা যে ভোগান্তির মধ্যে থেকে উঠে আইছিলাম, স্বাভাবিক জীবনযাপন করতেছিলাম, আমরা আবারও সেই দুর্যোগের মধ্যে পড়ে গেছি। ভাই, এই কষ্ট কষ্ট আর কাকে বলি? বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে যে রাজনীতির খেলা চলতেছে, এর মধ্যে আমরা সাধারণ মানুষ জিম্মি হয়ে আছি। আজকে রিক্সা বনিদের মুখের দিকে তাকানো যায় না, মিডিয়া সাংবাদিকের মাধ্যমে যে দৃশ্যগুলো দেখেছি, তাদের চেহারা দেখলে চোখের জল টসটস করে পড়ে। আমরা সেই সাধারণ মানুষের মধ্যে একজন, আমরাও এইরকম আবার সেই করোনাকালীন ঘটে যাওয়া ঘটনার মধ্যেই আমরা সেই পড়ে গেছি আবারও। আমাদের দেখেন অবস্থা, এইভাবে চলতে পারে না একটা দেশ। আমরা সাধারণ মানুষ আর কিছু বলতে চাই না, রাজনীতিবিদদের বিরুদ্ধে পক্ষে কোনো কিছু না, আমরা সাধারণ মানুষ নিরপেক্ষ, আমরা শান্তি চাই, আমি চাই আবারও আমাদের মাঝে শান্তি ফিরে আসুক, এটাই।